এগারো মাস অন্তর ঘুরে আসে রমজান মাস আর এই রমজান মাসে বাংলাদেশের রোজা কোরআনের আরবি ভাষার সাওম বা সিয়াম আমরা প্রত্যেক ইমানদারের উপরে ফরজ করেছেন কে এখন সাওম ফরজ আমাদেরকে এর গুরুত্বটা যদি বুঝতে হয় সাওমের গুরুত্ব তাহলে সিম্পল একটা উদাহরণ যথেষ্ট সিম্পল উদাহরণ কি দেখুন আল্লাহ তালা কোরআন আল করিমের তিরিশ পারা একশো চোদ্দটি সোরার প্রথম সোরার নাম সৌরাতুল ফাতেহা দুই নম্বর সোরার নাম সৌরাতুল বাকারা সৌরাতুল বাকারা সৌরাতুল বাকারাতে হয়তো সবাই বুঝস্ত পারেন সৌরাতুল বাকারার প্রথম পাঁচটি আয়াত আমি পড়ি শুনেন মিলান দেখি ইসমিল্লাহ রহমান রাহিম আলিফ ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالاخره هم يوقنون এই যে আয়াতগুলোতে আল্লাহ তালা বললেন মিম তিনটি বিচ্ছিন্ন বর্ণ যার অর্থ আল্লাহ তালা এবং তার রসুল ছাড়া কেউ জানে না অনেকে ব্যাখ্যা করেছেন কিন্তু যথার্থ অর্থ জানেন আল্লাহ তালা জানেন মোহাম্মদুর রসুল্লাহ এটা হলো কুড এখন যে অনেক কুড ব্যবহার করে না আধুনিক বিজ্ঞানে আল্লাহ তালা যেন এমন কুড ব্যবহার করলেন সাংকেতিক বিচ্ছিন্ন বর্ণ দি আলিফ তারপরে বলেন কিতাব লা অর্থাৎ সেই যে কিতাব সংরক্ষিত যে কিতাব আল কোরআন এতে কোনো সন্দেহ সন্দেহ নাই আজকের সাড়ে চোদ্দশো বছরে আমরা সৌভাগ্যবান যে আমরা এমন এক সময়ে পৃথিবীতে জন্ম নিয়েছি যখন পৃথিবীর অনেক জনগোষ্ঠী অনেক শিক্ষিত মানুষ যারা জ্ঞান চর্চায় নিজেকে নিবেদিত করে তারা ভুল ধরার চেষ্টা করেছে নিজেরাই প্রমাণিত হয়েছে নিজেরা ভুল সত্য হল আল কোরআন সাড়ে চোদ্দশো বছরে এটা প্রমাণিত হয়েছে বলিনা আলহামদুলিল্লাহ আমি মাঝে মাঝে আল্লাহর শুক্রিয়া আদায় করি যদি চোদ্দশো বছর আগে অন্তত তেরোশো বছর আগে বারোশো বছর আগে ঠিক এমন আরও আগে জন্ম নিতাম যখন অনেক কিছু নিয়ে গবেষণা চলছিল অনেক কিছুই বৈজ্ঞানিক বিশ্লেষণেও সত্য বলে স্পষ্ট হয়ে ওঠেনি তখন আমাদের মতো দুর্বল ইমানদাররা জন্ম নিলে কয়জন ইমানদার থাকতে পারতাম শুধু তাই না সিম্পল উদাহরণ নবীজি নবীজলাম মেয়েরাজ থেকে ফিরে আসলেন এসে সবাইকে বললেন রাতের অল্প সময়ে মক্কা থেকে ফিলিস্তিন গেলেন ফিলিস্তিন থেকে আবার সাত আকাশ ভ্রমণ করে ফিরে এসে আবার ফিলিস্তিন থেকে মক্কায় ফিরে আসলেন আবু জেহেল শুনল শুনা কইলে এটা গোল্ডেন চান্স আবু বকর আবু কুহাফার পুত্র আবু বকর রেনি পটানো যায় যায় কইলো আবু বকর রবিজির সাথে দেখা হয় নাই খবরটা নিয়ে গেছে আবু জেহেলে কে নিয়ে গেছে আবু জেহেল নিয়ে আবু দরজায় কোরআন বলতেছে আবু পুত্র ঘরে আসো হ্যাঁ ঘরে আসি তিনি খুললেন দরজা তো শুনো তোমার কাছে একটা সংবাদ নিয়ে আসলাম তুমি যাকে রসুল বরে মানো মুহাম্মদ বলেন সাল আলী ওসাল্লাম তিনি নাকি রাতের অল্প সময়ে কয়েক মাসের পথ মক্কা থেকে ফিলিস্তিন নাকি তিনি গেছেন ওখান থেকে আবার সাত আকাশ ভ্রমণ করে আবার ফিরে আসা আবার ফজরের আগে ফিরে এসেছেন আচ্ছা বলো এটা কি মানা যায় আবু বকর প্রশ্ন করলেন আমার নবী কি ঠিকই বলেছেন তো আবু জেহেল বলতেছে সারা জীবন মিথ্যা কথা বলি এটা সত্য বলতেছি মানে সে মৃত্যু কিন্তু একটা কথা সত্য কইছে আবু বকর শুনে বললেন শুনো যদি আমার নবী বলে থাকেন আমার নবী যদি বলে থাকেন তার কথা শুনে তুমি এসে বলে থাকো তাইলে আমি বিশ্বাস করলাম আমার নবী সত্য বলেছেন কন্যা আচ্ছা ওই সময়ে আমরা থাকলে কয়জন ইমানদার থাকতে পারতাম একটু চিন্তা করে এই জন্যে আল্লাহর শুক্রিয়া আদায় করা উচিত আমরা এমন এক সময়ে জন্ম নিয়েছি যখন ইসলামের অনেক কিছু চূড়ান্ত সত্য বলে প্রমাণিত কেউ ইসলামকে চ্যালেঞ্জ করার মতো সাহস শক্তি বাস্তবতা নাই কিন্তু ব্যর্থতা এটা আমাদের যে আমরা ইসলামকে জানি না ইসলামকে যথাযথভাবে উপস্থাপন করতে পারি না জানার অভাব উপস্থাপনার অভাব আল্লাহ আমাদেরকে আমাদেরকে হেদায়েত আরো প্রসারিত করে দিন বলে নামিন তো আসলে কোরআন তার মধ্যে কোনো সন্দেহ নাই তারপরে আল্লাহ বলছেন হুদান লীল মুতাকিন কোরআন হুদা আমি আমার ভাষায় বলি হুদা মানে উপকার দেবে কল্যাণ দেবে কল্যাণ দেবে উপকার দেবে কোরআন একটা গুণ যাদের আছে তাদেরকে অর্থাৎ যাদের আছে। আল্লাহ বলেন হুদান তাকুয়া হুদানদের জন্য হুদা তাকুয়া যাদের আছে তাদের জন্যে হুদা এখন আমরা প্রশ্ন করলাম আল্লাহ বলো তাকুয়া কেমনে অর্জন হয় তাকুয়া কিভাবে কোরআন উপকার দেবে একদল মানুষকে যাদের তাকুয়া আছে আর এই তাকুয়া কিভাবে অর্জন হয় আল্লাহ নিজে সৌরাতুল বাকারাতে বললেন ছয়টি গুণ যাদের আছে এদের হয় তাকুয়া কয়টি গুণ এক নম্বর আল্লাহ মিনুন আবিল গাইবি যারা গায়েবে বিশ্বাস করে গায়েব গায়েব মানে চুকে যা দেখা যায় না চুকে যা দেখা যায় না এমন জিনিসে বিশ্বাস করে কে এক কথায় উত্তর যে জ্ঞানী যার জ্ঞান আছে সেই চুকে দেখা যায় না জিনিসকে বিশ্বাস করে যার জ্ঞান নাই সে চুকে না দেখা জিনিস বিশ্বাস করতে পারে না এটাই পৃথিবীর বাস্তবতা এই জন্যে ইমানের আগে হলো জ্ঞান আল্লাহ ইমান আনার আদেশ করার আগে প্রথম আদেশ করেছেন পর প্রথম আদেশ করেছেন মানবীয় দৈহিক দুর্বলতা লিমিটেশন আছে হা জ্ঞান মানুষের এই লিমিটেশনকে উতরে দেয় দৈহিক সীমাবদ্ধতাকে যদি কেউ অতিক্রম করতে চায় তাকে জ্ঞান অর্জন করতে হবে তাই জ্ঞানই ওই ব্যক্তি যে নিজের ভুল ধরতে পারে বলছিলাম তাকুয়ার গুণ কাদের হয় আল্লাহ বলছেন ছয়টা গুণ যাদের আছে কয়টা গুণ এক নাম্বার যে গায়েবে বিশ্বাস করে না দেখা জিনিসে যে বিশ্বাস করে আর এই জন্য প্রয়োজন জ্ঞান না দেখা জিনিসে বিশ্বাস করা জ্ঞান ছাড়া সম্ভব নয় দুই নাম্বার ওয়া মুন আসালা নামাজ কায়েম করে নামাজ কায়েম বা সালাদ কায়েম তিন নাম্বার ওয়া রাজাক না হমিউন ফিকুন আল্লাহ তালা যা রিজিক দিয়েছেন আল্লাহর দেয়া রিজিক থেকে ব্যয় করে আল্লাহর দেয়া রিজিক থেকে ব্যয় করে এই ব্যয়টা নিজের জন্যে নিজের পরিবারের জন্যে আত্মীয় স্বজনের জন্যে অভাব অনাথ দরিদ্রদের জন্যে অথবা ঠিক এমনি করে জাকাত ফিতরা মান্ন সাদাকা সবগুলো এর মধ্যে তার মানে কিছু ব্যয় আছে বাধ্যতামূলক কিছু ব্যয় আছে অপশনাল হ্যাঁ জাকাতটা বাধ্যতামূলক ফিতরাটা বাধ্যতামূলক নিজের পরিবার পরিজনের জন্য খরচটা বাধ্যতামূলক হ্যাঁ এর বাইরে আপনি রাস্তায় হাঁটলেন একটা বিক্ষোভ চাইল আপনি ইচ্ছা করলে দুই টাকা দিতেও পারেন অথবা তাকে বলতে পারেন মাপ চাই এই জন্য আল্লাহ তার রসুলকে বলেছেন ও আবাসা ফালা তানহার যদি কেউ চায় ওর কাছে মাপ চায় না নবীজির সম্মান এমন ছিল নবীজির কাছে কেউ যদি চাইতো আল্লাহ আদেশ করেছেন খালি হাতে ফেরায়া ফিরায়া যতটুকু পারে চেষ্টা করবে তো তিন নম্বর গুণ হলো ব্যয় করা হালাল উপার্জন থেকে নিজের বৈধ টাকা পয়সা মাথা ঘাম পায়ে ফেলে যে উপার্জন তা থেকে ব্যয় করা চতুর্থ হল আল্লাদী নাই মিনু ইলাইকা মোহাম্মদ সাল্ল আসলের প্রতি নাজিল হওয়া কোরআনে যে বিশ্বাস করে মোহাম্মদ আসলামের প্রতি নাজিল হওয়া কোরআনে বিশ্বাস করে তারপরে পাঁচ নাম্বার ওমা মা উনজিলা মিন কাবলিক নবীজি সাল্লামের আগে আরো কিতাব আরো সহিফা নাজিল করেছেন কে আল্লাহ তালা এর প্রতি ইমান ছয় নম্বর ওয়াবিল আখেরাতি হোম ইউকিনুন আখেরাতে যে যথাযথ একিন রাখে তার মানে কয়টা গুণ ছয়টা গুণ যাদের আছে এরা একটা গুণ অর্জন করতে পারে মানে ছয়টা কাজের দ্বারা একটা রিজাল্ট পাওয়া যায় ছয়টা কাজ এক নাম্বার গায়েবে বিশ্বাস দুই নম্বর নামাজ কায়েম তিন নাম্বার আল্লাহর পথে ব্যয় চার নম্বর কোরআনের প্রতি বিশ্বাস পাঁচ নাম্বার অতীতের সবগুলো কোরআন ছাড়া তাওরাত জাবুর ইনজিল এবং সহিফাগুলোর প্রতি বিশ্বাস ছয় নম্বর আখেরাত আঃেরাত মানে পৃথিবীর জীবনটাই শেষ নয় চূড়ান্ত নয় আরেকটা স্থায়ী জীবন আসে মৃত্যুর পেয়ালা পান করার মাধ্যমে আমাদের প্রত্যেককে বড় জগতে চিরস্থায়ী জীবনে যেতে হবে যেখানে দুনিয়ার প্রত্যেকটি ভালো কাজের জন্য পুরস্কার মন্দের জন্যে তিরস্কার প্রত্যেকটা কাজের ব্যাপারে জিজ্ঞাসিত হওয়া লাগবে আখেরাত তার মানে ছয়টি কাজ যে করে সে একটা রিজাল্ট পায় এর নাম তাকুয়া এর নাম বুঝতে পেরেছি কোরআনের সাক্ষী আল্লাহ বললেন ছয়টি কাজ করলে একটি রিজাল্ট হবে এর নাম তা কিন্তু আল্লাহ তালা নিজেই আবার বললেন সৌরাতুল বাকারের একশো তিরাশি নাম্বার আয়াত একটা কাজে ছয় কাজে যে রিজাল্ট এক কাজে সেই রেজাল্ট সুয়ান আল্লাহ বলবেন না তার মানে বোঝা যায় না গুরুত্ব কেমন ছয় কাজে যে রিজাল্ট এক কাজে সেই রিজাল্ট ওই কাজটার নাম হলো সিয়াম আল্লাহ বললেন ইয়াইন আমানু কুতিবা আলাই ইকুম কামা কুতিবাহ আল্লাল্লাহী নাম কাব্লিকুম লা আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে সিয়াম ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে সিয়াম ফরস ছিল কারণ যাতে করে তাকোয়ার গুণ অর্জন করতে পারো তাকুয়া এই যে ছয়টা কাজে তাকুয়া অর্জন হয় আর এখানে রোজা বা শাউন্ড একটা কাজ এর দ্বারাই তাকুয়া এখন তাকুয়া কারে কয় তাকুয়া আরবি ভাষার শব্দ এর বাংলা অর্থ বিরত থাকা নিজেকে সংরক্ষণ করা ফার্সিতে বলে পরহেজগারি পরহেজগার পরহেজ মানে বাদ দেওয়া আমি ইচ্ছা করলে নিতে পারি নিলাম না পরহেজ করলাম ফার্সি শব্দ আমি নিজেকে নিয়ন্ত্রণ করলাম সুযোগ আছে নিলাম না কোনো জিনিস আমার আয়ত্তে আমার অধীনে আমি ইচ্ছা করলে ধরতে পারি নিতে পারি বাট নিলাম না নিজেকে নিয়ন্ত্রণে রাখলাম একে বলে পরে আর তাকোয়া মানে ঠিক বিরত থাকা নিজেকে নিয়ন্ত্রণ করা পরে করা তাকোয়া তাকুয়ার একটা সুন্দর সংজ্ঞা উমর ইব্দুল খত্তাব রাদি আল্লাহ নাম শুনেছেন সবাই ইসলামের দ্বিতীয় খালিফা উমর হত বেটা তিনি যখন মুসলিম জাহানের খালিফা তিনি একদিন প্রশ্ন আল্লাহ করেছিলেন কাব ছিলেন বয়বৃদ্ধ আরব মায়ের সন্তান মুসলিম অর্ধেকটা পৃথিবীর খালিফা উমর প্রশ্ন করলেন উবাইকে ও আল্লাহ রসুলের বয়বৃদ্ধ সাহাবি আমারে বোঝায় বলেন তাকুয়া কাকে বলে তাকুয়া কি উবাইবনু কাপ বললেন হে উমর আনহু আপনি কি কখনো এমন রাস্তা অতিক্রম করেছেন যে রাস্তায় তিন দিকে কাটা মাটির একটু পথ আর তিন দিকে কাটা কাটার গাছে তিন দিক থেকে আবৃত মাঝখানে চুট্ট সরু পথ উমর আদি আল্লাহ বলেন হা খেলাফতের দায়িত্ব পালনের জন্যে অনেক দিন আমি এমন ছোট্ট রাস্তা দিয়ে পথ চলেছি যার তিন দিকে কাটা মাঝখানে ছোট্ট সরু পথ উবাই কাব বললেন তখন আপনি কিভাবে গিয়েছেন উমর বললেন আমি তখন নিজের কাপড় নিজের শরীর গুটায়া এমনভাবে গিয়েছি যাতে কাটা আমার গায়ে না লাগে আমিও কাটার গায়ে না লাগে ইবনু কা বললেন এর নাম তাকোয়া এর নাম চতুর্দিকে কাটা আমি এমনভাবে যাতে আমার গায়ে কাটা না লাগে আমিও কাটার গায়ে গায়ে লাগব না কাটাও আমার লাগবে না এর নাম তাকুয়া তো আল্লাহ করিমে নিজে বললেন ছয়টি গুণ ছয়টি কাজ দিয়ে একটা রিজাল্ট এর নাম তাকোয়া অপরদিকে একটা কাজে ওই ফল ওই রিজাল্ট তার মানে রোজা বা সিয়াম বা সৌমের দ্বারা তাকুয়া অর্জন হয় এবার আমরা বাস্তবে মিলাই উবাই ইবনু কাক এর উত্তর উমর রবি প্রশ্ন আর জবাব মিলে তাকুয়া আমরা বুঝলাম যে আমার সমাজে আমার চতুর্দিকে মিথ্যুক থাকবে আমি মিথ্যা বলবো আমার চতুর্দিকে সবাই ঘুসকুর সুতকুর থাকবে আমি ঘুসকুর সুৎকুর হব চতুর্দিকে ভেজাল থাকবে আমি ভেজাল করবো না সবাই পাপি আমি থাকব ভালো অনেকে বলে ও সমাজটা খারাপ কেমনে ভালো হই যে রোজা রাখে সেই কথা বলতে রোজা তাকে শিকায় সমাজের সব অসভ্য সে হবে সভ্য সমাজের সবাই মৃত্যুক সে হবে সত্যবাদী সমাজের সবাই ঘুসকুর সুতকুর সে হবে বৈধ উপার্জনে সুন্দর জীবন নির্বাহকারী রোজা শিকায় আপনি আমার সবাইকে তাকু আর গুণ অর্জন করতে তার মানে অন্যায় অপরাধ থেকে বিরত থাকতে এটা আরও কিভাবে দেখুন রমজানে একটা মাস পর্যন্ত আমরা রোজা রাখি সাওম পালন করি সাওম মানে কি সা দেখ থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত দেখ থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আমরা খাই না পান করি না আর জৈবিক চাহিদা পূর্ণ করি অথচ প্রত্যেককে আল্লাহ খেতে আদেশ করেছেন কেউ যদি না খেয়ে মরে ইচ্ছা করে না খেয়ে মরে এটা মহাপাপ তার মানে সে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিল না খেয়ে আত্মহত্যার দিকে আল্লাহ এটা হারাম করেছেন ও কবি কুমিল্তাহুকা আল্লাহ বলেছেন খাও আর পান করো যা বৈধ যা টাটকা আল্লা আলান্তেবা খাওয়াটা আল্লাহর আদেশ তার মানে বৈধ আর টাটকা জিনিস খাবো আল্লাহ আদেশ করেছেন কিন্তু হা রমজান মাসে একটা মাস শুভেষা নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া যাবে না পান করা যাবে না স্বামী স্ত্রী জৈবিক চাহিদা পূর্ণ করা যাবে না তার মানে বৈধ জিনিস আল্লাহ ও বৈধ করলেন একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্যে আমরা চর্চা করছি এবং দেখবেন সমাজে অনেক রোজাদার আছে কিন্তু বুঝে না কিন্তু এটা চর্চা করে সে সারা দিন কষ্ট করে কঠিন গরমে রোজা রাখতেছে ইফতারি সামনে নিয়ে বসে আছে এক মিনিট আগেও তাকে আপনি যদি বাঁশ দিয়ে পিটান বেম্বু দিয়ে তবুও খাবে না কইব না আজান হলে কেউ আটকাতে পারবে না ঠিক না আজান হওয়া মাত্রই খাইতে শুরু করবে আজানের আগে খাবে না তার মানে চর্চা করছে আল্লাহর আদেশ পালনের নিষেধ থেকে বেঁচে থাকার আচ্ছা একটা মাস পর্যন্ত যদি হালাল জিনিস ত্যাগ করে ট্রেনিং নিলাম তাইলে হারামটা কেন ছাড়তে পারব না সিম্পল প্রশ্ন যে ব্যক্তি একটা মাস পর্যন্ত হালাল জিনিস ছেড়ে দিল কার আদেশে আল্লাহর আদেশে আল্লাহর আদেশে হালাল জিনিস একটা মাস পর্যন্ত দূরে থাকলো সে কেন চিরন্তন হারাম জিনিস থেকে নিজেকে বিরত রাখতে পারবে না যে পারে এই গুণটা অর্জনের যে না আমি যাই আসলো তাই খাব না যাই দেখলাম তাই ধরবো না আমি আগে শরিয়তকে প্রশ্ন করবো জ্ঞানকে প্রশ্ন করবো তা বৈধ তা টাটকা তাকে আমার জন্যে তাকে হালাল না হারাম তারপরে ঠিক এইভাবে নিজের জীবনে বেঁচে চলার যোগ্যতা যে অর্জন করে বিরত থাকতে পারে সুযোগ থাকা সত্ত্বেও নিজেকে বিরত রাখে এই গুণের নাম তাকোয়া আর সিয়াম রোজা মানুষের মধ্যে এই গুণটা তৈরি করে দেয় আর এই গুণ যার অর্জন হয় না নবীজি বলেছেন নবীজি শোষণ বলেছেন বুখারি মুসলিমের হাদিস আল্লাম ইয়া দা কাউলা জুলি ফালাই সাল্লাহা জেতুন ফি আইয়া দা মা যে ব্যক্তি মিথ্যা কথার কাজ ছাড়তে পারল না রোজা রেখেও যেখানে বৈধ জিনিস ছেড়ে দিল। সেখানে ট্রেনিং নিয়ে অবৈধ জিনিস ছাড়ার যোগ্যতা চর্চা নিজের মধ্যে করতে না আল্লাহর কোনো প্রয়োজন নাই সে খাবে না পান করবে না বলছেন অনেক এম আসে অনেক সৌম পালনকারী ব্যক্তি আসে সৌমিহি আতাশ তার রোজার মধ্যে ক্ষুধা তৃষ্ণা ছাড়া কিছুই নাই তার মানে বাংলাদেশে মিলালে আসে অনেক রোজাদার ঠিকই ঘুষ খায় রোজাও রাখছে আবার বলে আর কি কয় রোজা রাখছি হাতে দিস না ঘুষের বান্ডিলটা ড্রয়ারে দে এটা খুবই সত্য বাংলাদেশে এমন কুলাঙ্গার আছে রোজা রাখছে প্রথম কাতারে নামাজ পড়ে অথচ ঘুষ খায় কয় অজু করে আসছি আমি রোজাদার ঘুষের টাকাটা হাতে দিস না ড্রয়ারে দে ইফতারের পরে লইমু আচ্ছা বলেন ওর রোজা দিয়ে কোনো দরকার আছে হ্যাঁ শুধু তাই না আছে অনেক ব্যবসায়ী রোজা রাখে প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ পরে অথচ রমজান মাস আসলেই জিনিসের দাম বাড়ায় দেয় আল্লাহ এদের হেদায়ত নসিব করুন আসলে এদের রোজায় তো কোনো সত্যিই কোনো উপকার নাই এরা কেবল ক্ষুধা তৃষ্ণায় ভুগে রোজায় কিচ্ছু হবে না উচিত ছিল একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা এটা হচ্ছে না কারণ তাকুয়া নাই কি নাই নিজেকে নিয়ন্ত্রণ করার সেলফ মানে নিজেই নিজেকে নিয়ন্ত্রণ এটাকে কি বলবেন আপনারা ইংরেজিতে সেলফ কন্ট্রোলটা রোজা তৈরি করে দেয় সিয়াম তৈরি করে দেয় আর যে ব্যক্তি নিজেই নিজেকে কন্ট্রোল করতে পারে সেই হয় সত্যিকারের মানুষ আল্লাহ এই জন্যে রোজা দিয়েছেন আমাদেরকে যাতে সেলফ কন্ট্রোল যোগ্যতা নিজের মধ্যে অর্জন হয় নিজেই নিজের কন্ট্রোল করতে পারে এর চেয়ে ভালো মানুষ আর কেউ হতে পারে না তাই রোজা আল্লাহ ফরজ করেছেন সেলফ কন্ট্রোল এই যোগ্যতা অর্জনের জন্যে আর যে নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারে নিজেই নিজেকে শাসন করতে পারে নিজেই নিজেকে বিরত রাখাতে পারে সেই রোজায় উপকার পাবে ওর আনো তাকে উপকার দেবে আসুন না আমরা সারা জীবন রোজা রাখছি বাট বুঝে রোজাটা রাখবো আল্লাহ তালা বাংলাদেশের সবাইকে পৃথিবীর সকল ইমানদারদেরকে তাকোয়ার গুণ অর্জনের জন্যে রোজা রাখার তৌফিক দান করুন আমরা বলি আমিন أروج جوري هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله وبركاته